বীরভূমের বোলপুর শ্রীনিকেতনের সন্নিকটে মোলডাঙ্গা গ্রামে শিশু শিবম ঠাকুরকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বোলপুরে একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, স্বাস্থ্যের ক্ষেত্রে শুনেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই ব্যবস্থা সমাজের ক্ষেত্রেও তাই, সমাজের স্বাস্থ্যের ক্ষেত্রেও সেই ব্যবস্থা, কিন্তু সেই কথা কিন্তু সত্যি। কিছু ঘটার আগে পুলিশ যেন তাদেরকে তাদের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এই ধরনের ঘটাকে স্তব্ধ করে দিতে পারে, ঘটনাকে ঘটা বন্ধ করে দিতে পারে, পুলিশের সেটা কাজ। কিছু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে বিজেপির নেতাকর্মীদের পেছনে তাদের মুভমেন্টকে ট্র্যাক করতে, তাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য যেভাবে পুলিশ প্রশাসন ব্যস্ত, পুলিশ প্রশাসন তার আসল কাজ করতে পারছে না এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। বাংলা এই মুহূর্তে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা শিশু, সেই শিশুদের জন্য কিন্তু অসুরক্ষিত হয়ে গেছে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছিল, ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের গালে যথারীতি থাপ্পড় মেরে আবার পাঠিয়ে দিয়েছে, বলেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে। আমরা রাজ্য সরকারকে বারবার বলছি, আপনি খেলামেলা করবেন ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই খেলামেলার সাথে যারা ডিএ থেকে বঞ্চিত হচ্ছে, যে সমস্ত বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না, যারা কর্মসংস্থান পেয়েছেন তারা কেন্দ্রের সাথে 30%-এরও বেশি ফারাক হয়ে গেছে এই মূল্যবৃদ্ধির সময়। আর ডিএ বাড়লে শুধু যারা চাকরি করে তাদের অর্থনৈতিক লাভ হয় তা নয়, সেই ডিএ বাড়ার ফলে যে মাইনেটা বাড়লো সেই মাইনে অর্থনীতিতে প্রবেশ করে, সেই টাকাটা অর্থনীতিতে খরচ হয়, বাজারে খরচ হয়, তার ফলে সমাজের অন্যান্য ব্যবসার সাথে যুক্ত যারা মানুষ আছেন তাদেরও উপকার হয়, অর্থনীতিবিদরা তাই বলেন। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে বিবেচনা করা উচিত এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা উচিত, যেরকম আমরা আমাদের ম্যানিফেস্টো বা সংকল্প পত্রে ঘোষণা করেছিলাম। এবং আগামী দিনে বিজেপি সরকার এলে আমরা কেন্দ্র সরকার সরকারের হারে, কেন্দ্রীয় হারে ডিএ দেব সমস্ত সরকারি অশিক্ষক শিক্ষক কর্মচারীদের। হাইকোর্ট সরকারের ভাড়া শূন্য, রাজ্য সরকার ভিখারিতে পরিণত হয়ে গেছে, আর এই মুহূর্তে রাজ্য সরকার এই ডিএ দিয়ে দেবে, তার ফলে যে রাজ্য সরকারের যে অর্থের প্রয়োজন সেই অর্থ তো মেলা খেলা ক্লাবে চলে গেছে, স্বাভাবিকভাবে সেই টাকা তো তারা দিতে পারবে না। এবার বড় বড় দামি দামি উকিল আপনার আমার ট্যাক্সের টাকায়, যারা ডিএ পাচ্ছে না তাদের টাকায় ভাড়া করা হবে এবং ভাড়া করে সুপ্রিম কোর্টে লড়া হবে। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট থেকে হেরে বিদায় নেবে। দেখুন, আমরা আমাদের প্রতিবাদ জানাবো, এই বাচ্চা ছেলের বাবা দুদিন পরেই যখন যা যা প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হবে, অমুক দেওয়া হবে, যখন পাবেন না তখন দেখবেন ঠিক উল্টো কথা বলবে। সেরকম মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, মলয় শীত যতদূর আমরা জানতে পেরেছি ব্যাকগ্রাউন্ড তার, তিনি খুব একজন সাধারণ মানুষ ছিলেন, হঠাৎ করে এত বড় এনজিও তৈরি করে সেই এনজিওর মাধ্যমে মেডিকেল কলেজ খোলে, একটা মেডিকেল কলেজ খুলতে গেলে 200-300 কোটি টাকা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।